এই গল্পটি এমন একটি ফ্রেন্ড সার্কেলের, যারা একজন আরেকজনের শুধু ফ্রেন্ড না, জীবনের অংশ ছিল। কিন্তু পৃথিবীর সেই নিয়ম, সকল মহৎ জিনিস ভাঙার পেছনে খুব ক্ষুদ্র একটি ভুল বোঝাবুঝি থাকে। হ্যালো, কিরে কই? আমি তো রাস্তায়। তুই রাস্তায়? কোথায়? আমি তো রাস্তায়। ও, তুইও রাস্তায়? আচ্ছা, আমি তো বাড়িতে। না, তোমার মাম্মা আমি আগে চিনি। তুমি কোন টাইপের মানুষ? না, আমি বাড়িতে। ওকে, তুমি আসো, আর ড্রেস পরে আসো, আমি যাইতেছি। তাড়াতাড়ি আসিস। ওকে। হ্যাঁ, তুই দাঁড়া, আমি আসতেছি। দোস্ত, এটা কত কিনলি? কিনলাম 2000 টাকা। আরে বেটা, ওদিন না 200 টাকা দিয়ে কিনলি এটা? তুই আসিনি নাকি? এই এই দোস্ত, তো কি অবস্থা? কি বললো? হাতে কি হইলো? কি ভাবিলো? আরে বেটা, বলিস না। এই যে ওই যে ওরা আছে না, ফারাবি ওরা আমাকে মারতে। আমি একা ছিলাম, আমি কি ওদের সাথে পারবো? তোরা আসলে আমি ওদেরকে একদম সাইজ করে দেব। আরে ভাই, তুই পারোস না, তুই মার খেছিস। এখানে আমাদের কি? যা তো ভাই, বাড়ি থেকে মুড়ি খা। এখানে কথা বলতে কম বল। তোরা আমার ফ্রেন্ড, আর আমরা তো তোর ফ্রেন্ডই। আমরা তো মাসুম বল, আমরা তো গেঞ্জামে যাইতে পারি না। বুঝিস না কেন? বুঝেছিস? জীবনের সবচেয়ে বড় ভুলটা কি জানো? তোদের মতো ছেলে কি আমার ফ্রেন্ড বাবা। দোস্ত, ফ্রেন্ড তো ভাববি, আর তুই ভুল করছস। এখানেও আমাদের দোষ। আচ্ছা দোস্ত, এগুলো বাদ দে। তো তোর মারছে কিনা? ওই যে ফারাবি আর ওর দোস্তরা। আরে বাদ দে সব। আসিফ, মানি বাগান নে, মুড়ি খা, যা। চলো। দত কি রে ভাই, মুড়ি খাবি না? হ্যালো পারাবি, এ বুঝছস আমাকে মারলে কেমনটা লাগে? এরপর থেকে সামনে আসবি না, তোর চোখ নিচে করে থাকবি। এরপর থেকে চোখ নিচে করে রাখবি, আর কিছু জানি না। ওই দোস্ত নাকি খারাপিদের মারছস? হ্যাঁ মারলাম তো। কেন, মাইর কম হয়ে গেছে? আর না, হাসপাতালে ভর্তি। আরে ওদের কাজই তো এখন মাইর খাইবার হাসপাতাল যাবো, মাইর খাইবার হাসপাতাল যাবো। আমি তো মারুম না, পরের বার মারবি। ওরা এখন হাসপাতাল আর বাড়ি থাকবো, সমস্যা নাই, তুই বস, পরের বার মারি। দোস্ত, তোদের সেটা সিক্রেট কথা বলতে চাইতেছি, মনোযোগ দিয়ে শুন। আমি তো ব্যাটা মনে হয় ক্রাশ খেয়েছি। ক্রাশ তো খাবি, আমরা তো ক্রাশ খাবি, তো ক্রাশ খাবো না, ক্রাশ বলা যাইব না। দোস্ত, মনে হয় প্রেমে করছি। তুই প্রেমে করবি? এটা আমাদের দেখতে হবে, এটা বিশ্বাস করবো সম্ভব? তারপর ভাবি দেখতে কেমন ওইটাই না আছে নাকি? আরে ব্যাটা, আমি তো ব্যাটা নামও জানি না। তো ক্যাম্পে কি তোরা আসস না? তোরা হেল্প করবি? আমরা তো আসি, তো আমরা কি বা করবো ভাই? এখন বুঝ, আমি তো ভাই গুছা কথাবার্তা বলতে পারি না, বুঝছস তো? তুই একটু আমার ব্যাপারে, আমার ব্যাপারে একটু জিনিসের সাথে কথা বল না। এই তুই না বললি নাম জানিস না, জিনিয়া কই থেকে আসলো? কি বুঝছস বেটা, একটু একটু তো খোঁজ খবর নিতেই হয়। এইগুলো না নিলে চলবো? আর আরেকটা খোঁজ খবর নিয়েছি, ওই মাই একটা কোচিং সেন্টারে পড়ে, তুই এখানে ভর্তি হ, পড়ালেখা কর। আমি আমার দ্বারা এই কাজ সম্ভব? আমি পড়মু আবার? কি বলি, তোর পড়ালেখা করতে করছে বলছে কে? তুই এখানে যাবি, আমার ব্যাপারে কথাবার্তা বলবি, সেটেল করবি আমাদেরটা। মানে তুই মাঝখানের চিঠি দিলে কি বলে ওইটারে, ওই মাঝখানে ডাক পিয়ন, তুই বুঝছস? এই যে জি, আপনার আব্বা আম্মা তো নিশ্চয়ই সুন্দর একটা নাম রাখছে আকিকা দিয়া। আমি যদি এই যে বলি, তাহলে তো জিনিসটা খারাপ দেখা যায়। সেই সুন্দর নামটা কি জানতে পারি? কেন আমি কি এই যে বলে ডাকবো একজন মানুষকে? এই যে ডাকে জিনিয়া। হ্যাঁ, বাড়ি যাবে কোন জায়গায়? মোহাম্মদপুর। আমার ভাই তো উত্তরা, শুধু 2 মিনিটের রাস্তা। রাস্তা বাড়ি হলে তো আমি আপনার পাইমু। আগে বলবেন না কোচিং আমাকে না বললে কিভাবে ভর্তি হয়ে গেলেন? অবাক কাণ্ড। উত্তরা মোহাম্মদপুর একসাথে, কাছাকাছি তো প্রায়। আপনি তো সায়েন্সের স্টুডেন্ট তাই না? ও, আমি তো সায়েন্সের। আমার তো অনেক সাজেশন দিয়ে অনেক মেয়েরা আমার সিরিয়াল হয়ে থাকে। আপনি তো আমার সাথে সাজেশন নিতে পারেন। আপনার তো সামনে পরীক্ষা। হ্যাঁ, আমার তো ভাইয়া। কি বলে ভাইয়া? ভাইয়া কিভাবে বললেন? আমি সব মেয়েরা আমাকে কত পাগল, আপনি ভাইয়া বললেন। আমরা তো আজকে ফ্রেন্ড হয়ে গেছি। আচ্ছা, আমরা তো এখন ফ্রেন্ড হয়ে গেলাম, আমরা প্রতিদিন মিট করতে পারি। আমি তো ওই দিকে যাবো, আমার কিছু মেয়ে ফ্রেন্ড ওইখানে সাজেশন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তাহলে একসাথে যাই। हाँ এভাবেই তারা নিজেদের অজান্তে একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। হেই, কেমন আছেন? এই তো ভালো। জি ভালো। আপনি তো আমনের ফ্রেন্ড না? জি। ওর কি অবস্থা? ও কিছুদিন ধরে আমাদের ডেট করতেছে। কেন? ও তো আমার সাথে আজকে হলো। না, অ্যাকচুয়ালি আপনাদের জন্যই তো আমাদের সম্পর্কটা একটু কমে চলে গেছে, বাট কিছুদিন ধরে আমার সাথে সম্পর্ক গভীর চলে গেছে মানে? হ্যাঁ, আমরা রিলেশনে চলে আসছি। কি হয়েছে? না, কিছু না। ওকে, আচ্ছা, তুমি কন্টেন্ট ওই তুই আমার জীবন নষ্ট করতে এখানে ঘুমাইতেছস? কি সে দোষ কি সে? কি হইছে? তুই আমার সাথে এরকম গুটিবাজি করতে পারলি? তোদের মতো ফ্রেন্ডের সাথে কোনো সম্পর্ক নেই, যা। চিঠি দিছিল তোকে, নিয়ে যা। হ্যালো, আপনি আমার সাথে এই কাজটা কিভাবে করতে পারলেন? কোন কাজটা? জানেন না কোন কাজটা? আমি তো মন খারাপ করার মতো কোনো সিরিয়াস কোনো কাজ ঘটাই নাই। আপনি কোনটা বলতেছেন? হ্যাঁ, আপনি আমাকে আর কোনোদিন ফোন দেবেন না, আমাকে ডিস্টার্ব করবেন না। এই কথাগুলো কি আপনি আমার সামনে সামনে এসে বলতে পারবেন? আসেন, আমি আম গাছ তলায় যাচ্ছি, তাহলে দাঁড়ান। ওকে, আপনি আসছেন? এবার বলেন কি বলবেন। চশমাটা খুলে বলেন। যদি সিনেমা পাইছেন চোখে চোখে কথা বলতে পারবো না। আমার কথাগুলো সব এখানে লেখা আছে, পড়ে নিবেন। হ্যাঁ হ্যাঁ, সব ছেলেরা কি বুঝে গেছে। কিভাবে তোমাকে লিখবো জানা নেই, অভিনয়গুলো সত্যি হয়ে গেল। আসছিলাম বন্ধুকে নিয়ে তোমার সাথে কথা বলতে, এটা যে আমার জীবনের উপর দিয়ে যাবে এটা কখনো চিন্তা করতে পারিনি। চলে যাব অনেক দূরে, আজকে হয়তো একটা কথা না বললে আর কখনোই বলা হবে না। আমি তোমাকে কতটা ভালোবাসি তা আমি জানি না, কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, পারলে মাফ করে দিও। আই লাভ ইউ মোর দেন আই ক্যান সে। সরি ভাই, আমি অলওয়েজ তোকে মিথ্যা বলেছি। সত্যি বলছি, আমি ততক্ষণ বুঝিনি আমি তাকে ভালোবাসি, বাট তোকে যখন আমি ওর সাথে কথা বলতে বললাম অ্যাট ফার্স্ট, আমি তখনই রিয়েলাইজ করেছি আমি তাকে ভালোবাসি। কিন্তু আমি তোকে যতটা ভালোবাসি তাকে থাক না ভালোবাসাটা কম্পেয়ার করা মনেই তো ভালোবাসা, তাকে অসম্মান করা। তোরা অলওয়েজ আমার বিপদে আমার পাশে ছিলি, আমি হয়তো কখনো প্রপারলি তোদের হেল্প করতে পারিনি। দোস্ত, চলে যাব অনেক দূরে, এখানে থাকলে হয়তো একটা পাওয়া হয়ে অন্যটা সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। এই অপ্রাপ্তিটা নিয়ে হয়তো বেঁচে থাকতে পারবো না। গুড বাই।